কোটা পদ্ধতির যৌক্তিক সংস্কার ছাত্রলীগও চায় বলে জানিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন বিকেল রাজু ভাস্কর্যের পদদেশে বিক্ষোভ সমাবেশে তিনি কথা বলেন তবে স্বাধীনতা বিরোধীদের দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না মুক্তিযোদ্ধাদের অপমান অসম্মান মেনে নেওয়া হবে না তিনি বলেন সাধারণ শিক্ষার্থীদের আবেগ কাজে লাগিয়ে দেশ অস্থিতিশীল করা ষড়যন্ত্রকারীদের প্রতিহত করা হবে আমরা এখানে শান্তিপূর্ণভাবে বাংলাদেশ ছাত্রলীগ কর্মসূচি পালন করবে কারো কোনো উস্কানিতে কেউ যেন পা না দেয় বাংলাদেশ ছাত্রলীগ সবসময় সাধারণ শিক্ষার্থীদের প্রতি দায়িত্বশীল একটি প্রতিষ্ঠান শান্তির শক্তিতেই আমরা সকল অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ করে তোলার সক্ষমতা রাখি